পরবর্তী হচ্ছে জাকাত না দেয় তাহলে সে কি কাফের হয়ে যাবে জাকাত ফরজার সত্যি ইচ্ছাকৃত জাকাত না দিলে কাফের হবে না গুণাগার হবে বড় ধরনের গুণাগর হবে যদি ইচ্ছাকৃত জাকাত না দেয় এই জন্য যে টাকা দিলে আমার টাকা শেষ হয়ে যাবে অর্থাৎ সম্পদের লোভে সেটা করেছে তাহলে কাফের বলা যাবে না তখন তার বড় কবিরা গুণাকারী বলা যাবে বুড়ো গুণাকার এটা বলা যাবে হ্যাঁ যদি কোনো কেউ মন থেকে আসে এটার গুরুত্ব নাই আসলে মোল্লারা এটা জোর করতেছে বা আল্লাহ এটা কোরআনে স্পষ্ট বলে দেয় নাই কেন আমাকে বা তার মতো করে সে ব্যাখ্যা করে যে এটা নেওয়ার দরকার নেই অর্থাৎ এটা সেটাকে সেটাকে গৌণ জিনিস মনে করে দরকার নেই অথবা মনে করে যে এটা আসলে নির্দেশনা নেয় অথবা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে অর্থাৎ যদি কোনো মনে করে যে জাকাতের প্রয়োজন নেই যদি মনে করে জাকাত গৌণ জিনিস অথবা যদি মনে করে জাকাত দেওয়ার শরীরতে জাকাত না দিলে কিছু হবে না এরকম মনে করে মনে করে যে জাকাত না দেওয়া জায়েজ এরকম মনে করলে তখন সেটা এরকম যদি কেউ মনে করে যে এই যেগুলি আমি বলেছি জাকাত না দেয়া যায় জাকাত না দেয়া কোনো সমস্যা না জাকাত না দেয় মুখ ফিরে থাকা যে জাকাত না দিলে কিছুই হবে না অর্থাৎ এটাকে গুরুত্বপূর্ণ জিনিস মনেই না করে শরীর বিধান না মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে আর যদি কোনো ইচ্ছেকৃত দেয় না এই জন্য টাকার লোভে যে দিব দিচ্ছি অথবা আমি দিলে শেষ হয়ে যাবে টাকা কমে যাবে সে সে কাফের হবে না সে হবে এবং সে বড় ধরনের গুণাগার হবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করাও মুসলিম শাসকের জন্য বৈধ রয়েছে যে তারা তারা দিবে না তাদের যুদ্ধ করে হলো তাদের জাকাত আসল করতে হবে রসুল্লাহ ইসলামের দুনিয়া থেকে চলে যাওয়ার অববহিত পরেই যখন যখন হলেন তখন কিছু মানুষ দিতে অস্বীকার করল তারা তিন শ্রেণী শ্রেণী মনে করল যে জাকাত কোনো ইসলামের ফরজ না তারা কাফের যারা বললো আরেক শ্রেণী মনে করলো জাকাত খাস ছিল কেউ নিতে পারবে না তারা তারা ভুল ব্যাখ্যার মধ্যে ছিল তাদের জন্য তারা যুদ্ধ করেছেন অবকরাজ আরেক শ্রেণী মনে করতো টাকা তো জাকাত জাকাত দেওয়া তো একটা জরিমানা এটা তো একটা এক ধরনের কর বসানো তারাও কিন্তু তারা এটা কিন্তু অবজ্ঞা করেছেন এই জন্য তারাও কাফের হয়ে যাবে আর যদি মনে করে যে না দিব অথবা মনে করে যে দিলে টাকা দিলে তো শেষ হয়ে যাবে এই জাতীয় মনে করে তাহলে গুণাগর হবে তো অবজ্ঞা দেওয়া কিন্তু যুদ্ধ করেছেন তাহলে বোঝা গেল যে মুসলিম শাসকের জন্য যারা জাকা দিবে না তাদের জন্য যুদ্ধ জায়দ আছে সেই যুদ্ধ তাদের বিরুদ্ধে করছে তারা দুই ধরনের কেউ বাগি তা সীমা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় অর্থাৎ তারা মানে নাই শরীয়তের বিধান তাদের যুদ্ধ করা যায় যদিও সেই মান্ধার হয় আর যদি যারা কাফের হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ যায় তাহলে যুদ্ধ শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান শুধু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এরকম না কখনো কখনো যারা শরীয়তের বিধান মানে না তাদেরকে বিধান মানানোর জন্য যুদ্ধ করা তার জন্য বৈধ